বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতটা সবচেয়ে বৈপ্লবিক ভূমিকা পালন করছে, আর অ্যাগ্রো ফার্মিং এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা বড় ট্রেন্ডিং। আর সামনে আমাদের ঈদুল আজহা, সেখানে কিন্তু আমাদের গরু মহিষ ছাগল এগুলো আমাদের কুরবানি দিতে হয়। এই মুহূর্তে আমরা চাঁদপুর জেলার মতলব উত্তরে আছি, অত্যন্ত চমৎকার কিছু কালেকশন এখানে আছে। আমি আলামিন পারভেজ আপনাদের সাথে আছি, আর এই প্রোপাইটার এবং যারা এটা পরিচর্যা করেন তাদের কাছ থেকে জেনে নেব যে এগুলোর দাম দর কেমন এবং কি ধরনের সুবিধা তারা গ্রাহকদেরকে দিতে যাচ্ছেন। তো মেহেদী হাসান বাবু মিয়াজি, MHBM এগ্রো, এই নামের সার্থকতা কি? আর তো বাবু, তোমার নামটা এখানে সংযুক্ত করেছো কি জন্য একটু বলো। আচ্ছা, এটা আমার ছোটবেলা থেকে সব একটা খামার দিব। 2014 সাল থেকে আমি প্রথম একটা গরু কিনেছিলাম, সেটা বর্গা দিয়েছিলাম। গরু থেকে আস্তে 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 আমি এই খামারটা করেছি, এবং আমি কিছু গরু কিনেছি, আছে আমার কাছে। আমি এবছর 11টি গরু ইনশাল্লাহ সেল করব। 11টি গরু আমার খুব ব্র্যাক ব্যাংক থেকে আমি লোন নিয়ে করেছি। তো আশা আছি যে ঈদে কোরবানিতে গরুগুলো বিক্রি করব, ভালো দাম পাবো ইনশাল্লাহ। এবং এক্সক্লুসিভ আমি কালেকশন আছে আমার, আমি শুধু খৈল ভুষি আর ঘাস খাইয়ে গরু চাষ করেছি। আর MHBM এগ্রোর এটা মানে হচ্ছে মেহেদী হাসান বাবু মিয়াজি, আমার নাম মেহেদী হাসান বাবু মিয়াজি, এটা স্বত্বাধিকারী আমি, এটা আমি করেছি। অত্যন্ত অনেক পরিশ্রমের করে খামারটা করেছি, এবং আমি দর্শকের জন্য এই গরুগুলো ইয়ে করেছি। কত বছরের অভিজ্ঞতা তোমার এই খামারে? আমার এটা 2014 সাল থেকে আমি এই খামারের সাথে আমি আছি। 2022 সাল, জি, এই এই 7-8 বছর আমি এটার মধ্যে পরিশ্রম দিয়েছি। এবং আসলে রিসোর্ট মানে আমরা জানি যেটা সেন্ট মার্টিন, বাংলাদেশের একটি অন্যতম পর্যটন শিল্প, যেখানে মানুষ সেখানে যাওয়ার খুব আকাঙ্ক্ষা করে এবং সেখানে যেতে পারলে তার ভালো লাগে। এমন একটি পেশায় থেকে তারপরে এই ধরনের কাজ করতে করছো, মানে এটা মানুষ হয়তো বিশ্বাস করবে না, তাই না? না, এটা আসলে এটা আমার এটা আর একটা ফাংশন, এটাতে আমি এটা আমার ছোটবেলা থেকে আমার এটা আমাদের মানে আমাদের পারিবারিকই আমাদের ফ্যামিলিতে গরু ছিল, আমাদের গরু আমার দাদা এগুলা ইয়ে করেছে, গরু ছিল আমাদের খামারে তখন, দাদার থেকে বাবা চাচা এরা, এখন আবার আমি এটা মানে ধরে রাখছি যে এটা আমাদের বংশ পরম্পরা বললেই পারেন আর কি। আর কি, আর গরু দাউদকান্দি কুমিল্লা, বৃহত্তর কুমিল্লায় কেউ গরু নিলে ইনশাল্লাহ আমি ফ্রি সার্ভিস হোম ডেলিভারি দিয়ে আসবো। কেমন একটা দাম যদি এই যে এমন চমৎকার দুইটা গরু বাইরে এনেছো আর কি? ভাই, এটা এই দুইটা গরু, ওটা হচ্ছে নিশ্চিন্তপুর রেজিস্টার, যেটা ওই গরুটা, ওইটা আমার আমার ধারণাতে যদি লাইভ ওয়েটে এটা 750 থেকে 800 কেজি আছে, এটা 650 থেকে 750 কেজি মতো আছে, আরো আছে, আরো বড় গরু আছে আমার এখানে। তো এই ভাই দাম তো আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ 400 কেজি, একটু বড় করে দেখো। হ্যাঁ, তাহলে কেমন দাম হতে পারে এটা? আমরা সাপেক্ষে একটু না, এটা আমি এই বছর ছাড়বো না। কারণ এটা হলো আমার এটা আমার বয়সে আসে নাই। বয়স কত হয়েছে এটা? এটা 18 মাস চলতেছে। 18 মাস, তো কত মাস হলে পরে ছাড়ার? আমি আগামীতে ইনশাল্লাহ এটা ছাড়বো, আগামী বছর কুরবানির আগে। মাশাআল্লাহ, ঠিক আছে, এটা অনেক চমৎকার, আরো বড় ধরনের গরু, ঠিক আছে। পরেরটা দাম আসি। হ্যাঁ, এটা কি জাত? এটা সাইওয়াল। সাইওয়াল, এটার ওয়েট কত? এবং এটার ওয়েট আছে আপনার 750 কেজি। 750 কেজি, তো কেমন দাম হতে পারে এটা? এটা আমি 3.5 লক্ষ টাকা করে, 3.5 লক্ষ টাকা, যেহেতু অনেক ওজন এটা। আর গরুটা আসলে সবারই পছন্দ হবে আমার মনে হয়, যে অবশ্য অ্যাবিলিটির ব্যাপার আছে যে সবাই তার অনেক গরু কিনতে পারবে না, কিন্তু গরুটা দেখতে অনেক পছন্দ হবে সবার।
ঠিক আছে, আমরা আরো গরু আছে সেগুলো একটু দেখতে চাই। আপনারা ফাঁকে যে কথাটা বলছি যে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন? আমরা খাবার খাওয়াইতেছি ভুসি আর আপনার এই ফ্যাট সাইলেস, মানে না এটা আমরাও দেখতে পাচ্ছি এই যে খড় কাটার মেশিন এখানে, হ্যাঁ বর্তমানে ওজন আছে আপনার 500 কেজি। এই যে এভাবে ধরাচড়া করে কিন্তু এটা পাগলানি করে, কিন্তু দুয়া দেনা করে, পাগলামানি করে কিন্তু মানুষের উন্নতি করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো আসলে ভয় পাই, কিন্তু যে মালিক বা যারা যেটা পরিচর্যা করে তারা কিন্তু আনন্দ অনুভব করে, একটা ভালোবাসা থাকে তাদের কাছে। আর গরুটা যখন কুরবানিতে বিক্রি করে দেয় তাদের মনে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক গরুর কাছে আমি যাইতে পারি না, আমার পরিবার যাইতে পারে, এগুলি বেশি সময় দিচ্ছে আমার পরিবার। আচ্ছা, তাহলে এই গরুটা একটু বড় করে দেখানো আর কি পুরোপুরি। এটা আপনার 750 কেজি, বড় গরু, সবই তো সার দেখা যাচ্ছে। হ্যাঁ, সব সার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা প্রাইস কেমন? এটার ওজন আছে আপনার 1200 কেজি। কত? 1200 কেজি। তাহলে এটার দাম কেমন হবে? এটা আমি 6 লক্ষ টাকা। তো অনেক গরু গরু 1200 কেজি ওজন। সুপ্রিয় দর্শক, আসলে এরকম কালেকশনও কিন্তু এই BHM যে অ্যাগ্রো ফার্ম সেখানে আছে, সে উত্তর নিশ্চিন্তপুর, মতলব উত্তর চাঁদপুর। তো আসলে আর আপনাদের আরেকটা বিষয়ে যেটা একটু গণনা করি এর পাশাপাশি, যে আরো গরু আছে, বিশেষ করে বাছুরগুলো দেখে আমার খুব ভালো লাগছে, এগুলো অবশ্যই অনেক বড়। এগুলো কি জাতের একটু যদি বলতেন? এগুলি তো দুধের, এই তিনটা বছর আমার দুধের, এগুলো 30-35 লিটার দুধ দিব। এই তো মানে সবচেয়ে যখন দুধ দেওয়ার অবস্থা এবং বড় হবে, বড় হলে 6-7 মণ হবে ওজন। যেগুলো দুধের জন্য 30-35-40 লিটার দুধ হইতে পারে, সর্বমিলিয়ে আসলে আপনাদের আশাবাদ যে মানে কিছু গরু এক্সক্লুসিভ কালেকশন আছেন সেটা আপনার কুরবানির আপনারা ছাড় দিচ্ছেন, তাই না? আবার নতুন হয়তো কালেকশন নেবেন, সেটা আবার বড় করবে, তাই না? তো আসলে আমরাও আশাবাদী, আর আধুনিক যুগে আমরা যে বিষয়টা উপলব্ধি করি যে মানুষ কিন্তু মানুষের রুচি চাহিদা চিন্তাধারার মাঝে একটা পরিবর্তন চলে আসছে, এবং সেটা কি, সেটা হলো তারা কুরবানির হাট থেকে তো গরু প্রথাগতভাবে সবাই কিনে এবং সবসময়ই বসবে এবং কিনি আমরা, পাশাপাশি আদিকাল থেকেই আমরা গৃহস্থের কাছে কিন্তু আমরা যে গরু কিনতাম, আর এখন ফার্মিং ব্যবস্থা হওয়ার কারণে আরো উন্নত ব্যবস্থা, যে আমাদের ফার্মটার মেইন সিস্টেম বলতাছে গৃহস্থের সিস্টেম, কোন ফার্মের সিস্টেম না। আমরা এই আজকে 15 বছর ধরে আমরা নিজেরাই গরু লালন পালন করে বিক্রি করি বাজারে, এবার একটু পরিকল্পনা নিয়েছি, একটু বড় করছি, ফার্ম করছি, এই আর কি। ব্যবস্থাপনাটা উন্নত হয়েছে, পরিচর্যাটা গৃহস্থের মতই হচ্ছে, সিস্টেমই হ্যাঁ আগের সিস্টেমই, গৃহস্থের সিস্টেমই আমরা গরু পালন করি। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, এবং এছাড়াও আরো অনেক ফার্ম গড়ে উঠেছে এই কারণে যে মানুষ ভালোভাবে সঠিকভাবে পরিচর্যা করে আধুনিক কলা কৌশল এবং কৃষি শিল্প বা প্রশিক্ষণ নিয়ে মানুষ অ্যাগ্রো ফার্মিং করছে যাতে ভালো কিছু করতে পারে। আল্লাহর রহমতে আমরা যখন দেশীয় পদ্ধতিতে গরুগুলা লালন পালন করতেছি, আল্লাহ যার ভাগ্য আছে সেই পাবে আশা করি, সবাই আমাদের সাথে যোগাযোগ রাখবেন,
আমরা চেষ্টা করব আপনাদের আমাদের এলাকায় গরুগুলো দেওয়ার জন্য আর কি। মতামত জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের কোনো প্রজেক্ট থাকলে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করতে। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ সবাইকে।